আইটিউব ইন্ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বেঙ্গলি এমআইএল সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। দেখো, যে সাজেশন দিয়েছি সেগুলো সবকটা তোমাদের পড়তে হবে। আজকে যে আলোচনাটা করছি সেখানে তোমাদের যে নোটসগুলো পড়বে সেগুলোর চাপ একটু কমানোর জন্য আমি এইটা ভিডিওটা করছি। কখনোই সাজেশন কিন্তু আমি চেঞ্জ করছি না। তো কনফিউশন থাকতে পারে কিছু কোশ্চেনে, যেমন বাংলা নাটকের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান, এটা ডাইরেক্ট আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে অবদান নাট্য সাহিত্যে, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান যদি আসে তোমাদের পরীক্ষায়, তাহলে সাংকেতিক এবং রূপক এই দুটো তোমাদের লিখতেই হবে। যে যে নাটক রবীন্দ্রনাথ করেছে সেই ধরনের নাটক সম্বন্ধে লিখতে হবে। এবার যদি শুধু রূপক দেয় তাহলে রূপক লিখবে, শুধু সাংকেতিক দেয় সাংকেতিক লিখবে, আর নাট্য রচনায় রবীন্দ্রনাথের অবদান হলে সব কটাই লিখতে হবে। এবার ব্যাপার হলো যে, তাহলে তো তিনটে কোশ্চেন, মোটামুটি বলতে গেলে দুটো কোশ্চেন তোমাকে পড়তেই হবে, কিন্তু আমি এমন একটা নোটস দেবো সেটা যদি পড়ো তাহলে একটা প্রশ্ন পড়লে এই দুটো প্রশ্নের উত্তর হয়ে যাবে। আরেকটা দিকে দেখো, নূরজাহানে চলে আসি। নূরজাহানের ঐতিহাসিক উপাদান এটা তো আলাদাভাবে পড়তে হবে। লায়লা চরিত্র, দেখো লায়লা চরিত্র ঐতিহাসিক ট্র্যাজেডি হিসেবে নূরজাহানের নামকরণ নাটকটির সার্থকতা, নূরজাহান নাটকটির নারী চরিত্রগুলি আলোচনা করো। এবার এইভাবে কোশ্চেনটা এরকমও আসতে পারে, নূরজাহানের নামকরণের সার্থকতা আলোচনা করো, নূরজাহানের বিষয়বস্তু আলোচনা করো, নূরজাহান চরিত্রটি আলোচনা করো, বা লায়লা চরিত্রটি আলোচনা করো, বা অপ্রধান চরিত্রগুলি আলোচনা করো। এবার এতগুলো কোশ্চেন হয়ে যাচ্ছে, তাহলে এতগুলো কোশ্চেন মুখস্থ করা তো সম্ভব না, কারণ এই কোশ্চেনটা তোমাকে আলাদাভাবে পড়তেই হবে আর এই কোশ্চেনটা তোমাকে আলাদাভাবে পড়তে হবে, তাহলে দুটো। তাহলে অতগুলো আমি কোশ্চেন বললাম, তাহলে 7-8টা কোশ্চেন তোমাদের হয়ে যাচ্ছে। কিন্তু আমি এমন একটা নোটস দিচ্ছি, সেই নোটসটা যদি পড়ো তাহলে এই কোশ্চেনটা এই কোশ্চেনটা এই কোশ্চেনটা এবং এক্সট্রা যদি নামকরণ আসে তাহলে নামকরণটাও পেরে যাবে, যদি নারী চরিত্রগুলি অপ্রধান নারী চরিত্রগুলো যদি আসে সেটাও পেরে যাবে, এবং নূরজাহান চরিত্রটা তো রয়েছে সেটাও তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিওটা করার এটাই ব্যাপার হচ্ছে যে কিছু নোটস তোমাদের যাতে সুবিধা হয়, বেশি পড়তে না হয়, কম পড়ে যেন সবকটা কোশ্চেন হয়ে যায়। আরেকটা দেখো, স্ত্রীর পত্র, নারীর প্রতিবাদের স্বরূপটি বিশ্লেষণ করো, মৃণালের জীবনে বিন্দুর ভূমিকা, হ্যাঁ মৃণালের চরিত্র, ঠিক আছে, নামকরণ, বিষয়বস্তু, এইগুলো যদি আলোচনা তোমাদের করতে হয় তাহলে কি করবে। দেখো প্রথমে তো দেখো, ঐতিহাসিক ট্র্যাজেডি হিসেবে নূরজাহানের নামকরণ সার্থকতা, এই নোটস দিয়ে দিয়েছি, ওইটাই নামকরণের সার্থকতা এবং বিষয়বস্তু হিসাবে তোমরা লিখতে পারবে, নোটস আগেই দেওয়া আছে, প্লে লিস্ট চেক করবে। আজকে যেটা দেবো নূরজাহান থেকে এইটা, নারী চরিত্র, অপ্রধান চরিত্রও তুমি এখানে পাবে, লায়লা চরিত্রও পাবে, নূরজাহান চরিত্র পাবে, অর্থাৎ তিনটে কোশ্চেন তোমরা এই একটা অ্যান্সারের মধ্যে দিয়ে পেয়ে যাবে। আর স্ত্রীর পত্র, নারীর প্রতিবাদের স্বরূপ বা আধুনিকতা, নারী হিসাবে মৃণালের চরিত্র বা মৃণালের জীবনে বিন্দুর ভূমিকা, বা স্ত্রীর পত্র গল্পটির নামকরণের সার্থকতা, বা স্ত্রীর পত্র গল্পটির বিষয়বস্তু আলোচনা করো, এই প্রতিটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি যে নোটসগুলো দেবো সেইগুলোর মাধ্যমে হয়ে যাবে। এবং এই দিকে রূপক বা সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথের অবদান, এটারও যে নোটসটা দেবো সেই নোটসটা ভালো করে তোমরা পড়ে নেবে, ওই একটা নোটস পড়লেই দুটো হয়ে যাবে। এখানে দেখো, দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকের নারী চরিত্র বা নূরজাহান নাটকটির নারী চরিত্র নিয়ে আলোচনা করো, বা এই কোশ্চেনটারই অ্যান্সার হতে পারে অপ্রধান নারী চরিত্রগুলি আলোচনা করো, অথবা নূরজাহান নারী চরিত্রটি আলোচনা করো, অথবা লায়লা চরিত্রটি আলোচনা করো। নেক্সট দেখো, যেগুলো বললাম ভালো করে শুনে রাখো, স্ত্রীর পত্র যেগুলো আমি তোমাদের বললাম ভিডিওতে বলেছি সেগুলো শুনে রাখবে, এই যে স্ত্রীর পত্র নোটসটা দিচ্ছি এই নোটসটাও যদি তোমরা ভালো মতন পড়ো তাহলে বাকি যে কোশ্চেনগুলো আসতে পারে এইটা থেকে রিলেটেড সেগুলো তোমরা ভালো মতন পেরে যাবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের নাটকের সংক্ষিপ্ত পরিচয় দাও, এবার সেখানে রূপক সাংকেতিক হোক যেটাই আসুক এই নোটসটা যদি তোমরা পড়ে যাও তাহলে রবীন্দ্রনাথ থেকে আসা কোশ্চেনের সমস্ত অ্যান্সার তোমরা দিতে পারবে। আশা করি তোমরা এই ভিডিওটা থেকে কিছুটা হলেও সুবিধা পাবে, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে তোমরা জানাবে। এই যে রূপক ও সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো, এটা এর সাথেই যুক্ত রয়েছে, এইটার সাথেই যুক্ত রয়েছে, এটা বাদ দেবে না, ঠিক আছে। এই যে গীতি প্রধান নাটক যদি আসে তাহলেও এই এই নাটকের আসবে, রূপক ও সাংকেতিক নাটক যদি বলে রূপক নাটকটা দিয়ে দেওয়া হচ্ছে, সাংকেতিক
এই যে রূপক নাটকে রবীন্দ্রনাথের বৈশিষ্ট্য সব এখানে আলোচনা হয়েছে। আলাদাভাবে এখানে রূপক ও সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথের অবদানও দিয়ে দেওয়া হলো। কোনো অসুবিধা, কেউ যদি ওখান থেকে বাদ দিয়ে পড়তে অসুবিধা হয় তারও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সেটাও লিখে এখানে দিয়ে দেওয়া হয়েছে। আশা করি ভিডিওটা থেকে তোমাদের কিছুটা হলেও সুবিধা হবে। আর পুরো ভিডিওটা দেখবে, ভিডিওর মাঝে আমি পাসওয়ার্ড বলে দিয়েছি নোটসের, সেই পাসওয়ার্ড নিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। নোটস ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।